আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার সুপ্রিয় দর্শক মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পন্ড এটি হচ্ছে পঞ্চাশ হাজার লিটারের একটি পন্ড আপনারা জানেন আমরা এখানে শিং মাছের কালচার করছিলাম এবং আপনাদেরকে এর আগে একটা আপডেট দিয়েছিলাম আমি তারপরে অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাই এখন বর্তমান কি খবর মাছ হারভেস্টিং করেছেন কি না বা হারভেস্টিং করলে তার একটি ভিডিও দেবেন তো আপনারা জানেন নর্মালি একটা বড়ো বাইফ্লাইকে ধরনের পণ্ডের মাছ একসাথে একবারে কিন্তু হারভেস্টিং করা যায় না এটা ধাপে ধাপে হারভেস্টিং করতে হয় তো এখান থেকে আমরা অলরেডি ছয় বার হারভেস্টিং হয়েছে আজকে হলো লাস্টবার আজকে আমরা পানি একদম ছেড়ে দিয়ে সম্পূর্ণ মাছটাকে ধরে নেব তো অলরেডি আমাদের বিগত ছয় বারে মোটামুটি আড়াই থেকে তিন মন করে মাছ প্রতিবার আমরা মার্কেটিং করেছি যেটা আরো দিয়ে আমরা পাঠিয়েছি আর এখানে মাছ কত হলো টোটাল এবং কত করে দাম পেলাম ইনশাআল্লাহ আশা করি সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকুন আমরা এই বিষয়ে ডিটেলস আলোচনা করব তো প্রথমেই আমরা আসছি এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলো আমাদের মোটামুটি সাত মাস সাড়ে সাত মাস বয়স হয়েছে মাছগুলো শিং মাছগুলার আর মোটামুটি এখান থেকে যে বড় মাছগুলো আমরা ধরেছিলাম এটা খুবই আশ্চর্য এবং খুব একটা প্রাউড ফিল হওয়ার একটা বিষয় যে এখান থেকে সবচাইতে বড় যে মাছগুলো আমাদের হয়েছিল সাতটি মাছ আমরা ওজন করেছি দেড় কেজি পরিমাণ ওজন হয়েছে সাতটি মাছে আর নর্মালি যেগুলো অ্যাভারেজ আছে আমাদের এখানে অ্যাভারেজ মোটামুটি পনেরোটায় ষোলোটায় কিন্তু কেজি আসে এরকম সাইজের আমাদের হয়েছে তবে আনফর্চুনেটলি আমাদের এখানে একটু দামটা একটু কম পেয়েছি আমরা এখন বর্তমানে মার্কেট একটু দাম কম এখানে পাইকিরি আপনার আরোতে দেখা গেছে আপনার হলো আড়াইশো থেকে দুইশো আশি এর মধ্যে দাম মানে তিনশো টাকার উপরে আমরা পাইনি দাম এর মধ্যে দাম আমাদের আসছে তো মার্শাল আলহামদুলিল্লাহ তাতে কোনো সমস্যা নেই তারপর আমাদের একটা প্রফিট মোটামুটি হয়েছে সেটিও আমি আপনাদেরকে ইনশাল্লাহ জানিয়ে দেবো তো এইখানে পঞ্চাশ হাজার লিটারে আমরা টোটাল মাছ ছেড়েছিলাম তিরিশ হাজার পিস তবে আমাদের তেমন কোনো মর্টালিটি ছিল না অল্প দু একটা সংখ্যক মাছ মারা গিয়েছিল আর বাকি মাছগুলো আমাদের সবই আল্লাহ রহমতে ভালো ছিল তবে যখন মাছ আমরা হারভেস্টিং করি এবং সেটাকে একটা কাউন্টিংও করি যে কতগুলো মাছ আমরা কত পিস মাছ হারভেস্টিং করলাম এবং কত কেজি মাছের উৎপাদন হলো তো যখন আমরা মাছের পিস গুনলাম তখন দেখলাম যে আমাদের সতেরো থেকে আঠেরো হাজার পিস আমাদের মাছ ছিল অর্থাৎ আমরা যে তিরিশ হাজার পাঁচ মাছ ছেড়েছিলাম যে তিরিশ হাজার মাছের পোনা দেওয়ার কথা ছিল সেখানে আসলে পোনা আমাদের তিরিশ হাজার পিস ছিল না এটা আমরা নিশ্চিত এখানে মাছের পোনা কম ছিল কারণ ছাড়ার আগে আমরা আসলে এটা মেপে বা হিসাব করে ছাড়ি নাই যার আমাদেরকে নিয়ে আসছে এখানে পোনা আমরা ওই পোনাটাকে ছেড়েছি এই ভুলটা আপনারা আসলে করবেন না মাছ আনার পরে অবশ্যই মাছটা একটু গণনা করে ছাড়ার চেষ্টা করবেন তাহলে এই ধরনের প্রবলেম থেকে আপনারা বাঁচতে পারবেন আর কি তো যাই হোক তারপরে আঠারো হাজার পিসের মতো বা বিশ হাজার পিস সর্বোচ্চ আমাদের এখানে পোনা ছিল আর এই মাছটা যখন আমরা ছেলেছিলাম তখন ছিল আমাদের এক হাজার এক হাজার লাইনের মাছ ছিল এক হাজার পনেরো সেরকম লাইনের মাছ ছিল আর সাত মাস সাড়ে সাত মাস পরে এই মাছটা আমাদের পনেরো থেকে ষোলোটায় কেজি চলে আসছে আর বড়ো মাছগুলা কিছু আছে যেগুলো আপনার আটটা সাতটায়ও কিন্তু আপনার কেজি আসছে দশটা বারোটা আছে অ্যাভারেজে ষোলোটা সতেরোটা এরকমভাবেই মোটামুটি কেজি আসছে বা আবার কোনো কোনো সময় দেখা গেছে লাস্টে এখন যেগুলো আছে এগুলো কিন্তু আবার মোটামুটি লাস্টের সিজনে এখানে লাস্টের পার্টে তো এখানে দেখা গেছে আপনি বিশটা ও কেজি আছে তো অ্যাভারেজে টোটালি আমাদের মাছ হয়েছে সর্বমোট এই পর্যন্ত ছয় বারে মোটামুটি আপনার সতেরো মনের মতো মাছ বিক্রি হয়েছে আর আজকে যে মাছটা প্রথমে আপনারা দেখেছেন এখানে ভরা ছিল পানি তখন কিন্তু আমাদের নেটে ওরকম মাছ ওঠে নাই তো এখন কিন্তু আমাদের আবার পানি সম্পূর্ণ ছেড়ে দেওয়ার পর এখন আমরা মাছ ধরবো এবং মাছ ধরা আমাদের স্টার্ট হয়ে গেছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন মাছ ধরছি আর এখন আমরা দেখবো যে এখন আমাদের অবশিষ্ট কত কেজি মাছ এখানে আছে তবে আমাদের আইডিয়া দুই থেকে আড়াই মন বা তিন মনের মাছ হতে পারে এখনও যা আছে সর্বশেষ তবে একটা কথা আমি আপনাদের অ্যাড করি সেটা হলো বায়োফ্লকে মাছ যে হবে এখানে যে মাছ হয় সেটার কিন্তু এটি একটি বড়ো প্রমাণ কারণ এর আগে জানেন আমরা কিন্তু এখান থেকে কই মাছের হারভেস্টিং করেছিলাম তারও কিন্তু আপনাদের ভিডিও দিয়েছিলাম আর নর্মালি হারভেস্টিংয়ের ভিডিওগুলো করা খুব টাফ কারণ মাছ ধরবো না আপনার ভিডিও তৈরি করব বা এটা রাত করে ভিডিওগুলো তৈরি করা খুব ঝামেলার কাজ তো তারপর আপনাদের অনেক রিকোয়েস্টের কারণে হলো আমরা যে লাস্টে ধাপে এখন বর্তমানে আপনাদের একটা ভিডিও করলাম এটা হলো এখন বর্তমানে শেষ হয়ে গেল এটার উপরে আমরা আবার কই মাছ আবার ছাড়বো তো যাই হোক মেন মোরাল অফ দ্য স্টোরি যেটা সেটা হলো যে বায়োফ্লকে মাছ হবে এবং হচ্ছে এবং আপনারা যদি কেউ করতে চান অর্থাৎ আপনার এটার উপরে নেশা থাকতে হবে এটাকে পেশা মনে করতে হবে এটার উপরে কাজ করতে হবে সময় দিতে হবে তারপর যদি এটা নিয়ে আপনি একটু গবেষণা করেন যে কিভাবে মাছটা হলো না কেন প্রথমবার হয়তো একটু প্রবলেম হতে পারে সেকেন্ড ধাপে যায় সেটা সেই প্রবলেমটা দূর হয়ে যাবে এইভাবে কিন্তু ধাপে ধাপে আপনাকে অগ্রসর হইতে হবে কারণ আমরা কিন্তু সেই মাসের কালচার মাসের প্রজেক্ট নিয়ে আসি সেই দুই হাজার আঠারো উনিশ সাল থেকে শুরু করে এখনও প্রায় তিন চার বছর হয়ে গেছে এই জন্য আপনারা এখনও যদি কেউ বায়োফ্লগ করতে চান অবশ্যই করতে পারেন ওয়েলকাম আর এখানে প্রফিট আছে আল্লাহ রহমতে আর আমাদের সর্বমোট এখানে যে মাছটি হয়েছে সেটা আমি আপনাদেরকে একটু বলি এখানে সর্বমোট আজকে যে মাছ ধরবো ধরার পরে সেই হিসাবটা আমি আপনাকে বলি টোটাল বিশ মনের মতো মাছ কিন্তু এখান থেকে আমরা পেয়েছি অর্থাৎ একটা এই পঞ্চাশ হাজার লিটারের পয়েন্ট থেকে আর বিশ মনের মাছ আপনার যদি একটা দাম ধরেন এখানে যদি মোটামুটি আপনার অ্যাভারেজে আড়াইশো টাকা ধরেন কারণ আমরা মোটামুটি আড়াইশো টাকার নিশ্চয় আসলে দাম পাইনি আশা আড়াইশো থেকে আপনার মোটামুটি দুশো আশি পর্যন্ত আমরা দাম পেয়েছি অ্যাভারেজে দুশো সত্তর টাকা ধরতে পারেন দুশো সত্তর টাকা অ্যাভারেজ আসে আসবে আর কি তাহলে বিশ মন মাছ যদি আপনার হয় তাহলে এখানে মাছের যে সংখ্যাটা আসবে সেটা হলো আপনার প্রায় আষ্টশো কেজি আর এখানে যদি দুইশো সত্তর টাকা আমরা ধরি তাহলে কিন্তু এখানে আসবে দুই লক্ষ ষোলো হাজার টাকা পুরা মাছের বিক্রি আমাদের আসবে আর হলো যদি এখান থেকে দুই এক মন কম আসে সেটা আমরা বাদ দিয়ে নেব সমস্যা নেই তবে অলরেডি কিন্তু আমাদের প্রায় সতেরো মন বিক্রি হয়ে গেছে আর আজকে না হয় হয়তো এক মন কম হতে পারে আর উনিশ মন এরকম তবে মোটামুটি বিশ মনের মতো মাছ আপনি একটা পঞ্চাশ হাজার লিটার থেকে এটা আসবে এটা ইনশাল্লাহ শিওর যেটা আমরা ফলন আসছে আমাদের দেখেন এখানে মাছটা সাইজটা দেখেন এই যে একটা মাছ জালে আটকে গেছে আমাদের এই মাছটা কিন্তু যথেষ্ট বড় প্রায় একশো গ্রামের একটা মাছ এটা তো যাই হোক আমাদের মাছের ইয়ার ইগুলা গ্রোথগুলো মাসাল্লাহ ভালো হয়েছে আর এইখানে আপনি লক্ষ্য করেন আমাদের যে খরচ এখানে কিন্তু মোটামুটি মাছের পিছনে প্রায় সত্তর হাজার টাকার খাওয়ার আর হলো আপনার বিদ্যুৎ বিদ্যুতের খরচ অন্য অন্য এক্সট্রা খরচ টরচ সব কিছু মিলায় ধরেন মোটামুটি লাখানিক টাকার মতো আপনার খরচ হয়েছে এই মাছগুলোর পিছনে এই মোটামুটি সাত মাসে তাহলে এখান থেকে যদি আপনি এক লাখ টাকা বাদ দেন তাও মোটামুটি প্রায় এক লাখ টাকার মতো প্রফিট কিন্তু থাকে যেটা আমরা পেয়েছি ঠিক আছে তো আপনারা যারা মাছ কালচার করতে চান বা বায়োফ্লকের মধ্যে কাজ করতে চান অনেকে সহজ পদ্ধতি করতে চান বা বটম ক্লিন করতে চান সেটাও পারবেন করতে পারবেন সমস্যা নেই তবে মাছের উৎপাদন অত হবে না আর অক্সিজেন দিতে হবে মাছকে অনেকে বলেন যে আমি অক্সিজেন ছাড়া মাছ করবো হ্যাঁ করতে পারবেন সেটা আপনার ঘনত্ব অনেক কম হবে সেখানে মাছের উৎপাদন অনেক কম হবে আর যদি মাছের প্রপার আপনার উৎপাদন চান তাহলে কিন্তু আপনাকে এটা অবশ্যই অক্সিজেন সিস্টেম আপনাকে করতেই হবে মাছটা এটা অক্সিজেন ছাড়া আপনি মাছ কালচার করা আসলে খুব সম্ভব হবে না অধিক ঘনত্বে আর যদি আমরা একটু অধিক ঘনত্বে মাছ চাষ করতে নাই পারি তাহলে তো আমরা পুকুরেও করতে পারি নর্মালি এত ত্রিপল টেবল দিয়ে টাকা খরচ করা দরকার কি আর যদি আমরা ত্রিপল দিয়ে করতেই চাই বায়োফ্লাক সিস্টেমে করতে চাই আধুনিক পদ্ধতিতে করতে চাই তাহলে আমি বলবো অবশ্যই আপনার বায়োফ্লাক সিস্টেমে করেন তাহলে এখানে অধিক ঘনতে মাছ দিতে পারবেন এখানে আপনার অক্সিজেন লেভেলটা দিয়ে দেন অক্সিজেন দেন পানিতে মাছে আপনি যতই ঘনত্ব দেন কোনো প্রবলেম নাই আর প্রাথমিক দিক দিয়ে আমি বলবো যারা শুরু করবেন অবশ্যই শিং মাগুর এগুলো দিয়ে না আপনার কই মাসটা দিয়ে শুরু করবেন কই মাসটা দিয়ে একটা বা দুইটা শিফট করেন অভিজ্ঞতা হবে তারপরে চেষ্টা করবেন পোনার ক্ষেত্রে পোনাগুলা যত কাছাকাছি থেকে আপনি পোনাগুলা নিতে পারেন ততই হলো আপনার জন্য ভালো হবে যেমন আমরা কিন্তু যে এটার পাশে আপনারা জানেন এই পঞ্চাশ হাজার লিটারের পাশেই কিন্তু আমাদের রুবেল ভাই যেটা করছেন ওইটা হলো আপনার তিনশো এই সাড়ে তিন লক্ষ লিটারের পণ্ড ওইটা ওইটার মধ্যে কিন্তু দেশি মাগুর পোনা ছাড়া হয়েছিল আপনার হলো এক হাজার লাইনের ওই পোনাগুলা কিন্তু ষাট হাজার পিস পোনা কিন্তু মারা গেছে কারণ অনেক দূর থেকে পোনা টানা হয়েছিল এই জন্য চেষ্টা করবেন দেশি মাগুর বা শিঙ এগুলো করতে চাইলে রেনো করার জন্য রেনো যদি করে নিতে পারেন নেবেন আর তা না হলে কাছে থেকে পোনা নেবেন আর কাছে থেকে যদি পোনা সংগ্রহ করতে না পারেন তাহলে অবশ্যই আপনার রেনো চাষ করে পোনা উৎপাদন করে নেবেন নিজেরা আর এইখানে দেখেন যদি এই শিং মাছ না হয়ে যদি এখানে দেশি মাগুর হতো এখানে প্রফিট কম পাখা আর পঞ্চাশ হাজার টাকা বেশি হতো কারণ আপনার এই আরদে এই শিং মাছের দাম আর দেশি মাগুরের দাম এই সেম দাম অথচ শিং মাছের চাইতে আপনি দেশি মাগুর হলো ওজনে বেশি ওজনে বাড়ে এবং এটা আপনার হলো আপনার ফলন বেশি হবে আর কি তো যাই হোক আশা করি আপনাদের বিষয়গুলো বোঝাইতে পারছি আর অনেক কথা বললাম রমজান মাস আপনারা ধৈর্য ধরে ভিডিও দেখছেন আপনাদের যারা ধৈর্য ধরে ভিডিও দেখলেন এতক্ষণ আপনাদেরকে অবশ্যই আন্তরিক মোবারকবাদ রইল আর আরেকটা বিষয় যেটা বলবো সেটা হলো আপনারা যদি আসলে কেউ বায়ো ফ্লোক করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি মোহাম্মদ কাউসার মেধা এই বিষয়ে ইনশাল্লাহ হানড্রেড পার্সেন্ট আপনাদেরকে হেল্প আমি করতে পারবো একেবারে পয়েন্ট সেট থেকে শুরু করে বলেন মাছের বোনা থেকে মাছ কালচার পর্যন্ত সব ধরনের সুযোগ সুবিধা আমরা দিয়ে থাকি ইনশাল্লাহ আর আমাদের জন্য দোয়া রাখবেন আমরা ওই জন্য আরও আগাতে পারি কারণ আমাদের নেক্সটে আরও বড় পরিকল্পনা আমরা করছি আর আমরা অলরেডি রেনু পোনা উৎপাদনও চলে গেছি তো সেক্ষেত্রে ধোয়া রাখবেন আমাদের জন্য যাতে ভালো কিছু করতে পারি তো যাই হোক ভিডিও আজকে আমি এখানেই শেষ করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারের কাছে অ একদম কাচিনে কাচিনে